بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পূর্বের ধারাবাহিকতা এবং সিলসিলা অনুযায়ী আজকেও আপনাদের সম্মুখে আসন আকায়েদ শিখি নামক শিরোনামের 73 অংশ অর্থাৎ 43 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই পর্বেও আমরা কয়েকটি পৃথক পৃথক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর সম্পর্ক আকায়েদের সাথে আছে। আজকের আলোচনার প্রথম আলোচ্য বিষয় হলো বড় কেয়ামত। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে ধ্বংস করার ইচ্ছে করবেন, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দেবেন। তিনি ফুঁক দেবেন, এই ফুঁকের আওয়াজ প্রাথমিক অবস্থায় অল্প আসতে এবং কিছুটা মিষ্টি হবে, কিন্তু ধীরে ধীরে এই আওয়াজের মাত্রা এত বৃদ্ধি পাবে যার ধরুন মানুষ, জিন্নাত ও পশু পাখি সবাই আশ্চর্য হয়ে ভয়ে পালাতে থাকবে। তারপর যখন আওয়াজের তীব্রতা অধিক মাত্রায় বেড়ে যাবে, তখন সবার কলিজা টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো ছোট্ট ছোট্ট খণ্ডে বিভক্ত হয়ে যাবে এবং তুলার মতো উঠতে থাকবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তারকাগুলো খসে পড়তে থাকবে। এক কথায় সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। তারপর মহান আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম অমৃত্যুবরণ করবেন। তখন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। কিছুদিন এই অবস্থায় থাকার পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আবার সিংহায় ফুঁক দেওয়ার আদেশ দেবেন। তার দ্বিতীয়বারের ফুঁকের কারণে পুরো জগৎ নতুন করে আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং সকল মৃতদেহগুলো যার যার কবর থেকে জীবিত হয়ে উঠে আসবে। এটাকেই কিয়ামতের দিন বলা হয়। ওই দিন সকলকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে হবে। ওই দিন সকলের দুনিয়ার কৃতকর্মগুলো যার যার চোখের সামনেই পড়ে থাকবে এবং আল্লাহ তাআলার অগ্রিম জ্ঞান অনুযায়ী লৌহে মাহফুজে ও কিরামান কাতিবিন নামক ফেরেশতাদের লিখিত খাতায়ও প্রত্যেকটি কাজ লেখা থাকবে। তখন এর প্রত্যেকটির জবাবদিহিতা নিজেকেই করতে হবে। জমিন মানুষের সকল কাজ ও কথাকে রেকর্ড করছে, সেগুলো জমিন প্রকাশ করে দেবে এবং কোন মানুষ কোন জায়গায় কী কাজ করেছিল, ভালো করেছিল না মন্দ করেছিল, সেই সকল কথার বিস্তারিত জমিন তার রেকর্ড অনুযায়ী আল্লাহ তাআলার সামনে পেশ করবে এবং তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়ে দেবেন, তখন সেগুলো মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন এবং তার সঠিক অনুসারীরাও এই সৌভাগ্য লাভ করবেন, কিন্তু পথভ্রষ্ট লোকেরা এই সৌভাগ্য লাভ করা থেকে বঞ্চিত থাকবে। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। ওই দিন আমল মাপার জন্য আল্লাহ তাআলা একটি মানদণ্ড বসাবেন। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামের পিঠের উপর পুরসিরাতকে রেখে দিবেন, যা চুল থেকে সূক্ষ্ম ও তরবারি থেকেও ধারালো হবে এবং 1500 বছরের দূরত্বের সমান লম্বা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই পুলকে প্রত্যেক মানুষের নিজের আমল অনুযায়ী গতিতে অতিক্রম করতে হবে, অর্থাৎ যার আমলের বিশুদ্ধতা যতটুকু হবে তার এই পুলকে পার হয়ে যাওয়ার গতিটাও তত দ্রুত হবে, আর যার আমলের বিশুদ্ধতা যত কম হবে তার এই পুলকে পার হতে তত বেশি সময় লাগবে। ওই দিন মৃত্যুকে একটি দুম্বার আকৃতি বানিয়ে জবাই করে ফেলে দেওয়া হবে, যার দ্বারা একথা বোঝানো হবে যে এরপর আর কখনো কারো মৃত্যু আসবে না, চাহে জাহান্নামে হোক অথবা জান্নাতে হোক। জান্নাতে তো মৃত্যু আসার কথাই নেই।